সিলেমরা কথা শোনা যায়? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, তাহলে শুরু করে দেব। মাত্র চারজন, আর দু এক মিনিট দেখবো, বলো সবাইকে জয়েন করতে বলো। আমরা আচ্ছা তাহলে বিসমিল্লাহ শুরু করে দেই, কি বলো? শুরু করব স্যার, আরো আসবে হয়তো দু একজন, আর দু এক মিনিট অপেক্ষা করতে পারি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা শুরু করে, কি বলো? জি স্যার। আচ্ছা আমরা এই অঙ্কটা লাস্টের দিন দেখাইছি, কিন্তু যে মানে তোমরা কিছুটা অস্পষ্ট আছো, যাই হোক, যে এখানে আমরা এইটাকে পুরো আমরা যে ধরতে পারি অথবা সরাসরি আমরা কিন্তু করতে পারি। যে এখানে যে এইটাকে যদি এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স কে জেড ধরো, এক্স মাইনাস ওয়ান যে এইটা এটাকে যদি তুমি জেড ধরো, যে তাহলে কিন্তু আমাদের যে সরাসরি চলে আসতেছে। আর এই যে এটাকে এটা কেন ওইভাবে লেখা যায়, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটাকে দেখো ডিফারেন্সিয়েশন করলে অ্যাকচুয়ালি ওইটা চলে আসে। যে আমাদের যে এইখানে দেখো যে এইটা এটা ডিফারেন্সিয়েশন করলে আমাদের যে এক্স এর এক্স এর ডিফারেন্সিয়েশন কত, এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান, আর এটার ডিফারেন্সিয়েশন মাইনাস যে এটা চলে আসতেছে যে মাইনাস, তারপর আছে মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস টু, এবং তার সঙ্গে যেহেতু ডি ডি থাকলে আমাদের ডি এক্সটা যে লেখা যায়। হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ডি এক্স। হ্যাঁ, তাহলে সেই জন্য আমরা কি লিখলাম, যে এই যে এই পুরা জিনিসটা এটা এটা তো ক্যান্সেল যাচ্ছে, আর এই পুরা জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারতেছি। হ্যাঁ, আর এটাকে যদি এখন জেড ধরি, এটাকে যদি আমরা এখন দেখো এটাকে যদি জেড ধরি বা ডিজেড ডিভাইড বাই জেড স্কোয়ার যে রুট টু এ স্কোয়ার আমাদের সূত্র পড়তেছে, তাহলে সূত্র কি ওয়ান বাই আমাদের সূত্র আছে কি ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তারপর আছে ডি এক্স সমান সমান ওয়ান বাই এ টেন ইনভার্স, তারপর আছে এক্স বাই এ প্লাস সি। তাহলে এখানে আমাদের তাই এসেছে, এখানে আমাদের যে তাই এসেছে যে এক্স এর জায়গায় আমাদের জেড এর জায়গায় এটা, আর এ হচ্ছে রুট টু, হচ্ছে এই যে রুট টু এখানে এক লাইন লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো তোমরা, এটা তোমাদের ক্লাস নাম্বার এটা হলো ১৬, ক্লাস নম্বর তোমাদের এটা ১৬। আচ্ছা তাহলে নেক্সট আমরা যে পরবর্তী চ্যাপ্টারে যাচ্ছি, ১২-এর বি আমাদের বইয়ে ১২-এর বি চ্যাপ্টার যে এটা আমরা শুরু করতেছি। যে এই চ্যাপ্টারে আছে এই ধরনের ইন্টিগ্রেশন, ডিএক্স ডিভাইডেড বাই ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, আর ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট এক্স এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই ধরনের ইন্টিগ্রেশন। আবার যে এই ধরনের ইন্টিগ্রেশন আছে, যে আবার যে এই ধরনের ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন রুট এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস সি ডিএক্স, তাহলে এর মান নির্ণয়, হ্যাঁ এর মান নির্ণয় আমাদের করতে হবে। তাহলে এটাকে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব, এক্স স্কোয়ারের সবটা কমন নেব, এ এক্স স্কোয়ার প্লাস বি ডিভাইড বাই এক্স প্লাস সি বাই, তাহলে এটা কত হলো এক্স প্লাস বি ডিভাইড বাই টু এ, এটা জাস্ট আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের যে ফেলাবো। এখানে দেখো বি স্কোয়ার বাই ফোর স্কোয়ার আমাদের বেশি নেওয়া হচ্ছে, কাজে বি স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার আমরা বিয়োগ দিলাম, তাহলে এটা কি হলো যে এটাকে একটু ক্যালকুলেশন করলে আমাদের এই জিনিস চলে আসতেছে। তাহলে এখানে আমরা শর্ত আরোপ করছি যে বি স্কোয়ার বা লেস দেন ফোর এসি হলে, বি স্কোয়ার লেস দেন ফোর এসি হলে তাহলে আমাদের ব্যাপারটা তখন আমরা লিখে নিলাম রুট ফোর এসি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু এ হোল স্কোয়ার, তাহলে আমাদের সূত্র কি পড়ে ওই ওই সূত্রটা, কোন সূত্রটা, যে সূত্রটা এখনই আমি তোমাদের দেখাইছি, যে সূত্রটা
এখনই আমি তোমাদের দেখাইছি সেই সূত্র আমাদের করতেছে, ঠিক আছে? 1 বাই এ ট্যান ট্যান ইনভার্স হচ্ছে এক্স বাই এ, এই সূত্রটা আমাদের করতেছে। এই অনুসারে আমরা লিখেছি 1 বাই এ, এ হচ্ছে এটা, তাহলে এটা উল্টে যায়, এটা উল্টে যায় ট্যান ইনভার্স এক্স বাই এ, আর এটা আমরা পাইলাম। যদি স্কোয়ার গ্রেটার দ্যান 4ac যদি হয়ে যায় তাহলে তখন কি ঘটবে, তখন আমাদের যে এখানে আমরা মাইনাস নিয়ে আসলাম, আমরা কি করলাম, তখন আমরা এখানে মাইনাস নিয়ে আসছি, আর এখানে তখন আমাদের যে সূত্র আছে যে যে তখন আমাদের সূত্র আছে, সূত্রটা হলো, সূত্রটা একটু পাশ দিয়ে লিখে দিই, যে তখন আমাদের সূত্র আছে যে সেই সূত্র হলো তোমার 1/ যে x স্কোয়ার মাইনাস যে a² dx, এটা ইন্টারমিডিয়েট তোমরা পড়ছো, 1/2a মডুলাস x মাইনাস a/x, যে এটা তোমরা পড়ছো, কত পড়ছো, হ্যাঁ যে x মাইনাস a প্লাস হচ্ছে x প্লাস a, এই সূত্রটা পড়ছো, এই সূত্র আমরা এখানে ব্যবহার করলাম। এক্সটা হলো যে এইটা এটা হলো আমাদের এক্স, তাই না, এটা হলো আমাদের এ, হ্যাঁ, তাহলে এক্স মাইনাস এ এক্স যে এক্স প্লাস এ, তাহলে আফটার ক্যালকুলেশন আমাদের এটা চলে আসলো, এটা চলে আসলো, হ্যাঁ। তাহলে আমাদের নেক্সট অনুরূপ ভাবে আমরা বলেছি, অনুরূপ ভাবে আমরা এই ফর্মুলা ব্যবহার করব, এই ফর্মুলা ব্যবহার করব, এক্স স্কোয়ার সহ 1 করার পর রাশি থেকে দুটি বর্গের সমষ্টি বা অন্তরূপে প্রকাশ করব, যেটা আমরা টেকনিক এখানে গ্রহণ করলাম। এখন থেকে আমরা শুরু করছি, এটা দিস এটা সিঙ্গেল স্টার সাম বলা যেতে পারে, যেমন dx 2x² যে 2 যে x স্কোয়ার প্লাস x প্লাস 1, তাহলে এটা আমরা কি করলাম যে এক্স স্কোয়ার সহকে আমরা সরিয়ে নিলাম 2, তাহলে 1/2 আমাদের কত আসতেছে, 1/2 এখানে হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে এক্স বাই টু প্লাস হাফ হচ্ছে, আর এটাকে আমরা কি করলাম সূত্র ফেলাইলাম, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এখানে যদি আরেকটি লাইন লিখতে চাও তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হাফ, তাই না, তারপরে সে ইন্টিগ্রেশন ডি এক্স, এখানে আমরা সূত্র ফেলাইতে পারি এক্স স্কোয়ার প্লাস 2 × x, জাস্ট এক্স বাই টু আমি নিয়ে আসবো, তাহলে দ্যাট ইজ আমরা এখানে লিখতে পারি 1/4, হ্যাঁ 1/4 যে আমরা লিখলাম, তাহলে এখানে তারপরে আমরা লিখছি যে হাফ 1/4 এর উপর প্লাস 1/4 এটার উপর হোল স্কোয়ার, তাহলে আমরা কত বেশি নিয়েছি সেটা বিয়োগ করে দিয়েছি, মাইনাস 1/ মাইনাস কত 1/16, এটা আমরা বেশি নিয়েছি সেটা বিয়োগ করে দেব, সেটাই বিয়োগ করেছি হাফ যে পরে 1/16 আমরা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিয়েই আমরা কাজ করছি, দেখো 1/a এ তাইলে আমাদের কত হলো, এটা যদি বিয়োগ করি যে 1/2 মাইনাস 1/16 আমাদের কত হচ্ছে, 16 লসাগু হচ্ছে, এটা হচ্ছে আমাদের 8, এটা হচ্ছে আমাদের 1, দ্যাট ইজ 7/16 আসতেছে, তাহলে এটা √7/4, এটাকে আমরা লিখতে পারি √7/4, তাহলে আমার ওই সূত্র অনুসারে 1/a ট্যান ইনভার্স এক্স বাই সি। তাহলে দেখো আবার যে এটা আমাদের আসতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাহলে এখানেও আমরা ওই সূত্র ফেলছি এক্স স্কোয়ার, তারপরে যে এখানে এখানে যদি একটি লাইন লিখতে চাও তাহলে একটি লাইন তোমরা লিখতে পারবা, আমরা জাস্ট যে এখানে লিখেছি ডিএক্স, তারপরে হচ্ছে এখানে লিখলাম এক্স স্কোয়ার প্লাস যে 2 × x প্লাস আছে হাফ, প্লাস হচ্ছে হাফ এর উপর স্কোয়ার, এটা লিখলাম, তারপর সে প্লাস 1 মাইনাস 1/2 লিখলাম, তাই না,
এটা আমরা করেছি, তাহলে এটা 3/4, তাহলে এখন যে সূত্র আমরা পাচ্ছি এইটা, তাহলে 1/a tan inverse x/y। ক্লিয়ার, বুঝতে পারছো তোমরা? বলো। তাহলে এটার পরিবর্তে ডিজেড লিখলাম, জেড স্কোয়ার প্লাস 2z প্লাস জেড। এখানেও আমরা যেহেতু জেড স্কোয়ারের সহ ওয়ান করা আছে, তাহলে আমরা সূত্র পালাই জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু 1, তাহলে 1 স্কোয়ার 1 জেড প্লাস 1 হোল স্কোয়ার, আর 2 স্কোয়ার, দ্যাট ইজ 1/8 tan inverse জেড প্লাস 1 ডিভাইড বাই 2, আর জেড এর মানটা আমরা বসাইলাম e টু দি পাওয়ার x প্লাস 1। ঠিক আছে, তারপরে আমরা যে করেছি যে যে তোমাদের যে এই সামটা যে করেছি, দেখো cos x dx sin স্কোয়ার যে x 4 sin x 3, তাহলে এই সাইনটা আমরা কিভাবে করছি, দেখো sin x কে আমরা z ধরেছি, তাহলে cos x dx সমান আছে dz, তাহলে এখানে আমরা কত পাইলাম, তাহলে এখানে যে পাচ্ছি আমরা ওই মানগুলো বসানোর পর, ওই মানগুলো বসানোর পর আমরা পাচ্ছি z স্কোয়ার প্লাস 4z, তাহলে এটাকে লিখতে পারি z প্লাস 4 হোল স্কোয়ার, তাহলে এখানে আমরা বেশি নেই কত 3 আছে, তাহলে এক বেশি নেই এক বিয়োগ করে দিছি। তারপর আবার যে সূত্র বললাম যে 1/ আমাদের যে সূত্রটা আছে যে 1/2a, এ হচ্ছে 1 লন x মাইনাস a x প্লাস a, তাহলে x এর মানটা বসিয়ে দিলাম, তাহলে আমাদের এটা হয়ে গেল। ক্লিয়ার, বুঝতে পারছো না? জি স্যার। তাহলে আমাদের যে এখানে আর একটি সাম আছে, যে দেখো যে এই সামটা, এই সামটা ছবি ভালো করে আসে নাই, আচ্ছা দেখো dx এখানে আমরা লিখেছি dx ডিভাইডেড বাই যে রুট, তারপর সে লিখেছি x স্কোয়ার প্লাস x, তারপর সে মাইনাস 2 লিখেছি আমরা, হ্যাঁ মাইনাস 2 লিখেছি। তাহলে এখন আমরা কি করলাম যে যে এটাকে এটাকে আমরা যে এখানে যে তোমাদের এটা আছে, তাহলে এটা হলো রুট যে, ঠিক আছে এটা হলো যে x, তাহলে এটাকে আমরা যে সূত্র ফলাইলাম, ঠিক আছে সূত্র ফলাইলাম, দ্যাট ইজ যেটা বললাম, তাহলে x প্লাস হাফ হোল স্কোয়ার, এটা সূত্র করলে আমাদের x আসতেছে, তাহলে এখানে কত বেশি নিয়েছি 1/4 বিয়োগ দিলাম, 1/4 বিয়োগ দিয়ে তাহলে 9/4, তাহলে এটা হয় 3/2 হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমাদের আছে, এই সূত্রটা সূত্র আমাদের কি সূত্র হলো dx, তারপর আছে আমাদের x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটার উপর রুট দিলে আমরা লিখতে পারি cos hyperbolic ইনভার্স 1 x/a। হ্যাঁ এটা মনে রাখবা, এই সূত্র আমরা ব্যবহার করতে পারি, তাহলে x হচ্ছে এটা, ক্যালকুলেশন করলে এটা চলে আসে। ঠিক আছে, তারপরে যে 34 নম্বর, সরি যে আমাদের এটা চলে আসলো, যে আমাদের যে এটা আসলো, তাহলে এটা আমাদের আসতেছে, দেখা যায় তোমাদের? না স্যার, দেখা যায়
স্যার শেয়ারে ক্লিক করেন আর শেয়ারে তো ক্লিক করে এখানে শেয়ার বাটন দেখা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে দাঁড়াও একটু দাঁড়া এক মিনিট এবার এবার দেখা যায় তো না জি জি স্যার এবার ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমাদের যে একটু তাহলে এখন দেখো আমরা যেটা করতে চাচ্ছি তাহলে না যে এটা dx 2x যে রুট 2x মাইনাস x স্কয়ার এর মান নির্ণয় করো তাহলে এটা আমরা কি লিখলাম না যে dx রুট মাইনাস x স্কয়ার মাইনাস 2x এটা কি লেখা যায় x মাইনাস এ হোল স্কয়ার তারপরে যেহেতু আমরা স্কয়ার না যে মাইনাস স্কয়ার নিয়েছি তাহলে স্কয়ারটা আবার যোগ করে দিলাম তাহলে লেখা যায় যে কি লেখা যায় তাহলে স্কয়ার মাইনাস x মাইনাস হোল স্কয়ার আর এখানে আমরা একটা সূত্র ব্যবহার করছি এই সূত্রটাও যে পাঁচ দিয়ে আমি লিখে দিচ্ছি সেই সূত্রটা হলো যে সেই সূত্রটা হলো যে dx dx তারপর সে এটা তোমরা ইন্টারমিডিয়েট শিখছ এই সূত্র স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এই সূত্রটা আছে সাইন ইনভার্স আছে এক্স বাই এ প্লাস সি এই সূত্রটা আমরা যে এখানে ব্যবহার করেছি ক্লিয়ার এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করলাম প্লাস সি তারপরে দেখো পরিমাণটা dx 1 minus x x square তাহলে এখানে কি নিলাম যে 1 নিলাম তবে x square plus 6 এখানে সূত্র আমরা আবার ব্যবহার করব যে এখানে দেখো যে x x square 2 into x into half plus half square তাহলে 1 by 4 আমরা যোগ করেছি 1 by 4 আবার যোগ করে দিলাম তাহলে আমাদের sin inverse x by a হলো ক্লিয়ার বলো এই সূত্রের দুটি অঙ্ক করাইলাম বুঝতে পারছো না জি স্যার বুঝছি তারপরে আমাদের সূত্র আর একটা আমাদের আসতেছে আর একটা সূত্রের অংশাম রুট টু এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স বুঝছো তাহলে এটাকে আমরা টু এক্স মাইনাস এক্স স্কোয়ার তাহলে এই সূত্রটা আমাদের আছে স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার যেহেতু আমরা স্কোয়ার যোগ করে দিয়েছি স্কোয়ার আবার বিয়োগ করে দিলাম আমাদের সূত্র এর একটা সূত্র আছে এই সূত্রটা আমি পড়াইছি তবু পাঁচ দিন আবার লিখে দিচ্ছি আমাদের যে এই সূত্র কি এই সূত্র যে তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে তা নাহলে অঙ্ক করতে পারবে না পরীক্ষার হলে আর তোমাদের তো বলেছি আমি তো অনেক ছেলে মেয়ে যে ফাইনাল ইয়ার সার্টিফিকেট পাচ্ছে না এই নন মেজরের জন্য আচ্ছা দাঁড়াও এটা যে তাহলে এটা হলো আমাদের যে যে সূত্রটা আছে স্কয়ার মাইনাস এক্স স্কোয়ার এটার উপর রুট দিস দিস ইকাল টু আমরা যে সূত্র জানি সেটা হলো যে যে সেটা সূত্র হলো এক্স তে যে সেই সূত্রটা আমাদের এক্স তারপর সে রুট আমাদের যেটা আছে সেটাই হবে স্কোয়ার মাইনাস x square divided by 2 divided by 2 তারপরে হবে a square by 2 sin inverse তারপর সে x x by a হ্যাঁ এই সূত্র খেয়াল রাখবা তা নাহলে অঙ্ক করতে পারবা না এই সূত্রে আমরা ব্যবহার করেছি যে এখানে x আছে x মাইনাস এ তাহলে এটা আমাদের আসতেছে ক্লিয়ার বলো বুঝতে পারছো না
জি স্যার। আচ্ছা, আমরা আরেকটি যে সামকন করতে চাচ্ছি, যদিও তোমাদের যে শুধুটা একটু ভালো আসে নাই, তবে আমি ক্লিয়ার করে লিখে দিচ্ছি। এটা হলো যে ফোর মাইনাস হচ্ছে 3x, তারপর আছে প্লাস 2x2। ঠিক আছে, আমাদের যেটা অঙ্ক যে 37 নম্বর সাম, 37 নম্বর সাম যেটা আছে সেটা আমি বলতেছি, আচ্ছা যে এটা আমাদের আছে 4 - 3x - 2x2। 4 - 3x - হলো মাইনাস হলো 2x2 dx। হ্যাঁ, 2x2 dx, এটার মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করছি, যে 4 - হচ্ছে 3x, মাইনাস হলো 2x2, তারপর আছে আমাদের ডিএক্স, হ্যাঁ 2x2 dx, দ্যাট ইজ যে এটা আমাদের আসলো। তাহলে এখানে আমরা যে এক্স স্কোয়ার সব ফ্রি করে নিলাম, তাহলে এখানে আমরা রুট টু লিখলাম, তারপরে তাহলে এটা কত হলো, এটা হলো রুট টু লিখলে আমাদের যে রুট টু, তাহলে এখানে হলো 2, আর এখানে হলো -3/-3/2x, তারপরে মাইনাস হলো আমাদের x2, তারপর সে dx। তাহলে এখন দেখো এখানে আমাদের কত আসতেছে, তাহলে এখানে যে আমাদের যেটা থাকতেছে ইকাল টু √2, তারপরে ইন্টিগ্রেশন যে তোমার যেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন রুট, তারপরে আমাদের এটা চলে আসতেছে, দ্যাট ইজ স্যার ফার্স্ট লাইন বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট লাইনটা স্যার আরেকবার বলেন। জি স্যার, 4 - 3x - 2x2, স্যার সমাধান তারপরে লে সমাধান যে তারপরে যে √2, তাহলে যে এটাকে আমরা এই যে আমরা সব সময় কি x স্কয়ারের সবটা ফ্রি করে নেব, তাহলে x স্কয়ারের সব ছিল আমাদের √2, তাহলে √2 ছিল, বাইরে নিলে √2 চলে আসবে সাথে, তাহলে আমাদের এটা 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 হলো, এটা হলো। তাহলে এখন দেখো আমরা যে এখানে √2 আমরা আছে, তারপরে তাহলে এখানে ছিল কত, 2 ছিল, আর এটা আমরা স্কয়ার ফর্ম গঠন করি, তাহলে মাইনাস কমন নিলে এখানে যে এক্স, এখানে এক্স যে প্লাস হচ্ছে 3/4, হ্যাঁ 3/4 আমাদের 3/4 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার বেশি নেওয়া লাগতেছে, 9/4 বিয়োগ করেছি, তাহলে 9/4 যোগ করলাম, আর 2 সঙ্গে যোগ বিয়োগ করলে কত হয়, শুরু দুগুণে 32, 32 আর 9 41, তাহলে আমাদের √41/4, এটার উপরে স্কোয়ার, তারপরে এই রুটটা তো পুরাটার উপর আছে। হ্যাঁ, তাহলে এইটা যে তাহলে আমাদের সূত্র আবার আমাদের পথেছে, এটার √2, তাহলে √2, তাহলে এক্স এক্স যে এক্সটা হলো এক্স প্লাস যে 3/4, আর রুট যে আমাদের পুরো জিনিসটা হবে, এখানে যা থাকবে যে তাই হবে, এখানে আমাদের ফাইনালি ছিল এইটা, এটা তো 2 যে সেটা আমরা লিখলাম যে তারপর আছে 2/a, তাহলে √41টা উপরে উঠে গেল আর 16টা নিচে আসলো, সাইন ইনভার্স যে x/a। অর্থাৎ আমরা এখানে কোন সূত্র ব্যবহার হচ্ছে, যে এখানে সূত্র ব্যবহার হচ্ছে, দ্যাট ইজ যে আমাদের যে সূত্রটা ব্যবহার হচ্ছে যে সেটা হলো যে সেটা হলো যে এই সূত্র, স্কোয়ার মাইনাস হলো
ব্যবহার করতেছি, যেটা আগে বলেছি যেটা তাহলে আছে আমাদের এক্স, তারপর আছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু, তারপর আছে স্কোয়ার বাই টু, তার সঙ্গে গুণ হবে যে সাইন সাইন হাইপারবোলিক তো না, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ঠিক আছে, এটা ক্লিয়ার? বলো, তোমাদের টাইম তো আছে, অসুবিধা নেই, টাইম আছে, যথেষ্ট টাইম আছে, এটা বুঝতে পারছো তো? বলো, জি স্যার বুঝছে। আচ্ছা, তারপরে দেখো 18x - 65 - x² dx এর মান নির্ণয় করো, তাই না? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম, আমি মনে করি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাম। তাহলে দেখো 18x - 65 - x², তাহলে আমরা সরাসরি কি করব, যেহেতু x² এর সামনে মাইনাস, তাই এটাই দিকে নিয়ে মাইনাস কমন নিয়ে x² - 18x, তারপরে এখানে এইটা সব সময় আমরা যে যে যদি এখানে মাইনাস থাকে তাহলে এ মাইনাস হোল স্কোয়ার, এখানে প্লাস থাকলে এ প্লাস বি হোল স্কোয়ার আকারে নেব, যেহেতু মাইনাস 18x আছে, কাজে এক্স টু ইন্টু এক্স ইন্টু 9, তাহলে 81 আমাকে নেওয়াই লাগতেছে, তাহলে এক্স মাইনাস 9 এর উপর যে স্কোয়ার আমি লিখলাম, আবার এখানে 81 সঙ্গে 65 বিয়োগ দিলে আমার কত হয়, 16 হয়, তাহলে তাহলে সেই 16টা আমরা লিখেছি, 16 মানে 4 স্কোয়ার, যা আবার আমার একই সূত্র, যে সূত্র আমরা লিখলাম সেই সূত্র অনুসারে আবার এই সামটা আমরা করলাম, যে এক্স যে তবে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই টু, যে ডিভাইডেড বাই টু, তারপর সে স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ, আমাদের এটা হল। ক্লিয়ার? বলো, বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা এবার 39 নম্বর সামটা যেটা সিঙ্গেল স্টার বলে দিতে পারি, যে 39 নম্বর সাম 3x মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা আমরা কি লিখতে পারি, এই সব সময় আর যেহেতু মাইনাস আছে মাইনাসটা নিলাম, এক্স স্কোয়ার মাইনাস 3x, তাহলে এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে ফেলাবো, তাহলে কত হইলো মাইনাস এক্স, তাহলে মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3/2, তাহলে এটা হলো, আর যেহেতু আমরা 9/4 বিয়োগ করেছি, 9/4 যোগ করলাম, তাহলে দ্যাট ইজ 3/2 হোল স্কোয়ার, এটা আবার ওই সূত্র এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই এ, এটা আমরা পাইলাম। ঠিক আছে, বুঝতে পারছো? আমি নতুন অঙ্ক আবার শুরু করবো, কলম দিয়ে করাই, অসুবিধা নেই, তোমাদের বুঝতে পারছো? বলো, জি স্যার বুঝছে। আবার একটা নতুন হবে, এখন তোমাদের টাইম যেহেতু 7 মিনিট আছে, আমরা 2 পেজ ফাঁকা রাখছি, যাতে আমরা 2 পেজে আমরা অঙ্ক লিখে যদি সময় বাঁচে আমরা করতে পারবো। তোমাদের বইয়ে দেখো 12.11, মানে এটার আলোকে যে পেজ নম্বর আমার 570, যে পেজ নম্বর হলো এই বইয়ে 570, তোমার বইয়ে কম বেশি হতে পারে, যে এখন দেখো যে এখানে এই ধরনের একটা সাম, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এই ধরনের সাম পরীক্ষা আসে, যে এই ধরনের সাম পরীক্ষা আসবে আশা করি, যে দেখো যে ইন্টিগ্রেশন dx, তারপর আছে দেখো রুট এক্স মাইনাস আলফা, তারপর আছে এক্স 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 মাইনাস বিটা, তাহলে এই ধরনের সাম তোমরা যে কিভাবে করবা। ঠিক আছে, এই ধরনের সাম করার জন্য আমরা এক্স মাইনাস আলফাকে জিরো স্কোয়ার নেব, এই ধরনের সাম করার জন্য আমরা ধরে নেব, ধরি যে এক্স মাইনাস আলফা সমান সমান আমরা নেব জিরো স্কোয়ার, আর তাহলে যে আমরা কত পাবো, যে এক্স ইকাল টু, তাহলে এক্স ইকাল টু কত পাবো, এক্স ইকাল টু
z a square plus alpha এটা পাবো তাহলে আমরা z এর মানটা বের করে নেব অতএব z equal to তখন পাবো x minus alpha root তাহলে এখন যে আমরা কি পাই যে এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কত হয় dx equal to 2z আর এটার অন্তরীকরণ 0 কাজেই dz হ্যাঁ এটা আমরা পাচ্ছি তাহলে অতএব অতএব আমরা এই ধরনের ইন্টিগ্রেশন কে কিভাবে লিখবো ইন্টিগ্রেশন হচ্ছে আমরা পাচ্ছি dx dx তারপর সে root x minus alpha তারপর সে x minus beta এটাকে আমরা লিখতে পারি কত যে তাহলে যে dx এর জায়গায় আমি কি পেয়েছি dx এর জায়গায় 2z dz তাহলে আমরা ওটা বসিয়ে দেব ওটা বসিয়ে দেব 2z 2z dz বসিয়ে দেব আর এখানে আমরা যেটা বলছি তাহলে এটা কত পাইলাম z স্কয়ার আর এটা আমরা যে পাবো কত যে z স্কয়ার প্লাস আলফা এটা কত পাচ্ছি যে z স্কয়ার আমরা পাচ্ছি যে আলফা পাচ্ছি এটা যদি বের করে নিছি z স্কয়ার আলফা প্লাস x এর মানটা পাইছি মাইনাস হচ্ছে বিটা খুব সুন্দর জিনিস আসলো আমাদের আর তার এখানে সম্পূর্ণটার উপর রুট আছে হ্যাঁ রুটটা লেখে আমাদের টাইম আছে আশা করি আরো তাহলে এটা আমি শেষ করতে পারবো তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হয় ক্যালকুলেশন করলে যেটা হয় যে সেটা আমি লিখেছি যে এখানে এক লাইন একটু বেশি করে লিখে দেই dz তাহলে এখানে আমাদের z আসতেছে আর এখানে আসতেছে z স্কয়ার প্লাস আলফা মাইনাস হচ্ছে বিটা হ্যাঁ মাইনাস বিটা তাহলে এই z z ক্যান্সেল যাচ্ছে তাহলে আমাদের যেটা হচ্ছে 2 তারপর হচ্ছে dz তারপর হচ্ছে এটা আমরা কত পাইলাম z স্কয়ার এখানে রুট লিখলাম z স্কয়ার তারপর হচ্ছে মাইনাস আলফা মাইনাস বিটা যে আলফা মাইনাস যে বিটা আমরা পেয়েছি ঠিক আছে আলফা মাইনাস বিটা তাহলে এইটা আমরা যে ক্যালকুলেশন করে ইন্টিগ্রেশন করে আমরা কি পাই যে যেহেতু যে এটাকে আমরা কি বলতে পারি দ্যাট ইজ যে আমরা ইন্টিগ্রেশন করে এটা পাবো ধরো 2 ln তারপর সে z প্লাস প্লাস হচ্ছে যে আমরা পাবো z প্লাস আমরা যে এটা পাবো যে z আলফা মাইনাস যে বিটা আলফা প্লাস বিটা আমরা পাবো যেটা যে এইটা দ্যাট ইজ আমরা পাবো z প্লাস রুট যে আমরা পাবো যে z স্কয়ার যে প্লাস প্লাস আলফা মাইনাস বিটা যেটা পেয়েছি সেটা আমি লিখবো ঠিক আছে এটা প্লাস c আর এটাকে আমরা লিখবো যে z এর মানটা কত পেয়েছি রুট x মাইনাস আলফা তাহলে z এর মানটা আমি লিখবো z এর মানটা log তারপরে z এর মানটা আমি লিখবো x মাইনাস আলফা তারপরে সে এটা লাগবো যে x মাইনাস যে বিটা x মাইনাস বিটা এটা প্লাস c তাই না আমরা এখানে দেখো ওইটা বের করে রাখছি z স্কয়ার আলফা ইকুয়াল টু x z স্কয়ার আলফা ইকুয়াল টু x তাহলে দেখো তো বুঝছো কি নাই বুঝো ক স্যার আচ্ছা যাও টাইম তোমাদের শেষ আমরা এই ধরনের অঙ্ক করাবো এই ধরনের অঙ্ক পরীক্ষা অবশ্যই আসবে নেক্সট ক্লাস অবশ্যই তোমরা সবাই বেশি করে উপস্থিত হও তোমাদের ভাগ্য সুপ্রসন্ন হোক এই আশা করেই আমি শেষ করছি আল্লাহ হাফেজ।